কসোভো ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে গিয়ে প্রফেশনাল ওয়ার্কারদের জন্য এই মুহূর্তে সবথেকে দ্রুততম সময়ের মাঝে প্রসেস করা সম্ভব। ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট ম্যানেজ, অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা প্রসেসিং রেগুলার প্রসেসিং এর তুলনায় অনেক দ্রুততম সময়ের মাঝে প্রসেসিং চলছে। বাংলাদেশে কনসুলেট যখন থেকে ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু করেছে তার পরবর্তীতে সময়ে আমরা একটু স্থবির অবস্থায় দেখি, কিন্তু বর্তমানে প্রসেসিং প্রক্রিয়াটি রেগুলার হয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা, যারা প্রফেশনাল আছেন তারা তাদের অবস্থান থেকে আরও দ্রুততম সময়ের মাঝে প্রসেসটি করতে পারছেন। আমরা আজকে দেখে নেব কোন কোন প্রফেশনগুলো অ্যাভেইলেবল আছে এবং আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং ভিডিও শেষের দিকে কিভাবে আপনারা প্রসেসটি করবেন এবং রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কি লাগবে সেগুলো নিয়েও কথা বলব। আমরা মূল টপিকে অবশ্যই যাব, তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করব লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আমরা এই চ্যানেলের মাধ্যমে স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন, ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা সংক্রান্ত বিষয়ে আপডেটেড ইনফরমেশন দিয়ে আসছি, আপনারা প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা প্রথমেই দেখে নিতে চাই কোন কোন ক্যাটাগরি থেকে এই মুহূর্তে প্রফেশনাল ওয়ার্কার নেওয়া হচ্ছে বা অ্যাভেইলেবল আছে। সেক্ষেত্রে ওয়েল্ডার, মিগ ওয়েল্ডার বা MIG ওয়েল্ডার, ব্রিকলেয়ার্স এবং টেক্সটাইল রিলেটেড কিছু মেকানিক, কিছু অপারেটর, এই ধরনের বিভিন্ন সেক্টর থেকে অর্থাৎ টেক্সটাইল রিলেটেড কিছু লোক নেওয়া হচ্ছে। সেই সেক্টরগুলোতে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমরা খুব দ্রুততম সময়ের মাঝে ওয়ার্ক পারমিট তথা ইনভাইটেশন লেটারটি স্বল্প সময়ের মাঝে ম্যানেজ করতে পারছি বা অ্যারেঞ্জ করতে পারছি, যার ফলশ্রুতিতে যে অ্যাপয়েন্টমেন্টটি দেখা যাচ্ছে অর্থাৎ ওয়ার্ক পারমিট আসার পর ভিসা প্রসেসিং প্রক্রিয়া যেতে গিয়ে যে অ্যাপয়েন্টমেন্টটির ব্যাপারটি, আমরা সাধারণত দেখি যে অ্যাপয়েন্টমেন্টটি মোটামুটি 2-3-4 সপ্তাহ পর্যন্ত লেগে যায়। সেই জায়গায় যখন প্রফেশনাল হয়ে থাকে তখন সেটি এক সপ্তাহের মাঝেও কিন্তু অ্যাপয়েন্টমেন্টটি ম্যানেজ করা সম্ভব, এবং সঙ্গত কারণে টোটাল যে সময়টি সেটি অনেক কমে আসছে, এবং ভিসা প্রসেস করতে গিয়েও এটি অন্যান্য রেগুলার প্রসেসিং এর তুলনায় একটু তড়িৎ গতিতে আসছে। তাই যারা আপনারা এই সেক্টর থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং রেগুলার প্রসেসিং এর তুলনায় প্রফেশনাল ওয়ার্কারদের ভিসার সাকসেস রেশিও অনেক গুণ বেশি। শুধু তাই নয়, এই প্রসেসিংটি করতে গিয়ে সাধারণত অন্যান্য সেক্টরের তুলনায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির তুলনায় স্যালারিও একটু বেশি আছে, সময় কম লাগছে, সেজন্য আপনারা এই মুহূর্তে এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। পাশাপাশি ওয়ার্ক পারমিটটি করতে গিয়ে, প্রসেসিংটি করতে গিয়ে কি কি ডকুমেন্টস লাগবে, সাধারণত আমরা কসোভোর জন্য একটি পাসপোর্টের কপি বা ফটো নিয়েই প্রসেসটি শুরু করতে পারি, কিন্তু এটি যেহেতু দ্রুততম সময়ের মাঝে হচ্ছে তাই সঙ্গত কারণে একসাথেই আমরা পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্টের কপি এবং ফটো, এই তিনটি ডকুমেন্টসের মাঝে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি স্টার্ট করতে পারেন। অবশ্যই গাতব্য বিষয়, একটি ওয়ার্কিং ভিডিও অনিবার্য, অর্থাৎ আপনার যে অভিজ্ঞতা আছে সেটির প্রুফ অফ এভিডেন্স হিসেবে আপনি একটি ওয়ার্কিং ভিডিও দেবেন। আশা করছি আমাদের আজকের টপিক আপনাদের প্রয়োজনে আসবে এবং আপনাদের ভালো লেগেছে।